কি বলবেন? আমি আমার স্বামীর উদ্দেশ্যে আজকে হাঁটলাম। এই হাঁটার পথ আমার আজকে শুরু হলো। যেই দিন মনে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সাথে রাখবে ততদিন এই পথ আমি হাঁটব। আর আমাদের আগরপাড়াবাসীর জন্য আমি এই পথ আজকে ধরলাম, হাঁটা শুরু করলাম। আর এই পথ মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দাদা ভাইরা যারা সবাই সাথে আছে, তারা আমার সাথে যতদিন থাকবে আমি এদের সাথে এইভাবেই পথ চলবো। এই শত্রুতা কেন, কি মনে হয়, মানে এই যারা মারলো এই শত্রুতা? একজন একজন করে সবাই একবার বলবে না। মাতঙ্গিনীর একটা মাঠের ব্যাপার ছিল, সেখানে পেছনের দিনের পর দিন, রাজের পর রাতের পর রাত বাচ্চা ছেলেরা মদ গাঁজা এসব নিয়ে বসতো। যখন খবর আসলো সেগুলো নিয়ে ধলু গিয়ে বন্ধ করেছিল এই জিনিসগুলো, সেই থেকে এদের মধ্যে থেকে। আর ও যেহেতু বিরোধী দলের একটা ইসেতে বিজেপিতে ছিল, তার ধলু যেহেতু তৃণমূলে ছিল, তাই ও চাইতো যাতে পাড়ার লোকের কাছে ওর সেন্টিমেন্টটাকে নষ্ট করা, যে মাঠের যে এইভাবে ব্যারিকেড করা হচ্ছে, মাঠের যারা লিগেলে আছে তাদের কাছে তুলে ধরা হয়েছে যে মাঠ দেওয়া হচ্ছে আর পাড়ার লোকের কাছে তুলে ধরা হয়েছে এগুলো ধলু করাচ্ছে, এইভাবে এই জিনিসটাকে বাড়িয়ে পাড়ার লোকের মধ্যে বিশাল একটা ঝামেলা সৃষ্টি করেছিল। যদি আপনার জীবন হচ্ছে বাপি পণ্ডিত, শম্ভু পণ্ডিত ছাড়া এর পিছনে কি আরো বড় কোনো, আরো বড় মাথা আছে? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। এটাকে আমি অবহেলা করে বেরাতে পারবো না। আপনি কি নামছেন মুখ্যমন্ত্রীর কাছে? অবশ্যই আমি নামবো। আর নামার নেই, ও রাজনীতি করে, দিদি আজকে রাজনীতি করছে করছে না, দলের উচ্চ নেতৃত্ব যোগাযোগ করেছে কত হয়েছে যেটা বলছি একদম করেছে, হ্যাঁ করেছে। মুখ্যমন্ত্রীর কি দাবি করবেন? মুখ্যমন্ত্রীর কাছে আমি একটাই দাবি করব, মায়ের কাছে একটাই দাবি করব, আমার সাথে যেন একবার দেখা করে উনি। আমি নিশ্চয়ই দেখা করতে যাব। উনি অনেক অনেক লোকের মাথার উপরে আছেন, আমার মাথার উপর থেকে উনি হাতটা সরাবেন, আমি এটা জানি। কি বলবেন? আপনি সিআইডি তদন্তের পাশাপাশি সিবিআই তদন্ত চাইছেন? না, আমি চাইছি না। আমি আমাদের সরকারের উপর আমার আস্থা আছে, আমার আস্থা আছে প্রশাসনের উপর। দিদি কি চাইবেন? দিদি কি বলবেন? দিদির সাথে আর কি বলবেন? দিদির সাথে দেখা হলে একটাই বলবো, দিদি আমার স্বামী যে ওয়ার্ডে ছিল সেই ওয়ার্ডে যেন আমি থাকতে পারি, প্রত্যেকটা মানুষের সাথে থেকে যেন তাদের সেবা করতে পারি। দিদি প্রথম দিন আপনি সিআইডির পাশাপাশি সিবিআইয়েরও একটা কথা, আচ্ছা শুনুন, প্রথম দিনের ব্যাপারটা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টি প্লাস। দর্শক, গতকাল একটা মৌন মিছিল হয়েছে। আপনারা জানেন যে পানিহাটির 8 নম্বর ওয়ার্ডের তৃণমূলের টিকিটে জয়ী হওয়া কাউন্সিলর অনুপম দত্ত, তাকে একেবারে গুলি করে মেরে ফেলা হয়েছে। দর্শক, সে ভিডিও আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে। তার প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, গতকাল মৌন মিছিল হয়েছে এবং সেখানে তার স্ত্রী দেখতেই পাচ্ছেন ছবিতে, তিনিও সেই মিছিলে ফামিলি ছিলেন এবং যে মানে সিস্টেম রয়েছে সিস্টেম মেনে তাকে আমরা দেখেছি কর্মসূচিতে অংশ নিতে, এবং তারপর তিনি মিডিয়ার সামনে কথাও বলেছেন, যা বলেছেন। দর্শক, একটুকুরো অংশ আপনাদেরকে শোনালাম, আপনারা শুনলেন নিশ্চয়ই। প্রথমত এটা বলি যে অনুপম দত্তের স্ত্রী, তিনি কিন্তু বেশ মানসিকভাবে কিন্তু শক্ত হয়ে গেছেন। এটা একটা পজিটিভ দিক যে একটা পরিবারের যখন কেউ মানে স্বামী হারা হন, স্ত্রী কিন্তু সহজে শক্ত হতে পারে না, খুব একটা ধাক্কা, বড় ধাক্কা। সেই জায়গাতে মানে অনুপম দত্তের স্ত্রীকে আমরা খুবই শক্ত দেখছি। অবশ্যই এটা ভালো দিক এই জন্যই বলছি, কারণ যখন কিছু ঘটনা ঘটে যায় তারপরে সেটাকে নিয়ে যদি গোটা পরিবারই বরাবর ভেঙে থাকে তাহলে পরিবারের অন্যরাও সমস্যার মধ্যে পড়ে যাবেন। সুতরাং শক্ত হতে হবে, মানসিকভাবে শক্ত হতে হবে, শক্ত হওয়া উচিত, সব চাঙ্গা থাকতে হবে, কারণ এর পরের লড়াইটাও তো কম লড়াই নয়, মানে সংসারের সংসার জীবনযাপন এই লড়াইটা খুব বড় লড়াই। ফলে তার এই স্ট্রং মানসিকতা, এটা অবশ্যই খুব ভালো দিক। তবে দর্শক, আমি জাস্ট কয়েকটা কথা বলতে চাই যে অনুপম দত্তের স্ত্রী যেভাবে কথা বলছেন মিডিয়ার সামনে বা যেভাবে চলতে চাইছেন, যে ধরনের কমেন্ট করছেন, কমেন্ট করতে গিয়ে যা মানে যে পলিটিক্যাল কথাও তার মুখে উঠে আসছে, এটুকু বলা যায় যে তার এই বক্তব্য বা মিডিয়ার সামনে যে ধরনের বক্তব্য তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অ্যাটলিস্ট খুবই সন্তুষ্ট হবেন। এখন তিনি সন্তুষ্ট হলে মানে পুরস্কার বলি বা পাশে থাকার বিষয়টা বলি সেটাও ভালোই হবে, এটা আন্দাজ করা যায়। তবে বিচারটা পাবেন কিনা সেটা কিন্তু বলতে পারবো না। দর্শক, এখানে যখন কোনো কিছু ঘটনা ঘটে আমরা দেখেছি, যারা শাসকের প্রতি আস্থা রেখে কথা বলেন বলতে চান তাদের পাশে সরকার থাকে, সরকার তাদের মতো করে সাহায্য করে, আর যারা বলেন না আমরা সরকারি সাহায্য এইসব কিছু চাই না, আমরা বিচার চাই,
এই বিচারের দাবিতে নিরপেক্ষ তদন্তের দাবিতে যারা কঠোর মানসিকতা দেখান তারা কিন্তু আমরা দেখি সরকারের কার্যত কুনজরেই আলটিমেটলি পড়ে যায় এবং একটা সময় পর তারা তাকেও কার্যত দেখে না। সুতরাং এরকম বিষয় রয়েছে। কিন্তু দর্শক, যেভাবে অনুপম দত্তের স্ত্রী কথা বলতে শুরু করেছেন, আবার বলছি এই কথাগুলো শুনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সন্তুষ্ট হবেন। যদি আর একটু পরিষ্কার করে বললে বলা যায় যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইন বা তার যে শাসক দলের যে লাইন, সেই লাইনেই কিন্তু কথাটা বলছেন অনুপম দত্তের স্ত্রী। ফলে যেহেতু লাইনে কথা বলছেন, তাদেরও এটাতে ভালো হওয়ারই কথা। এখন দেখা যাক তিনি কীভাবে পাশে থাকেন বা তার সরকার কীভাবে পাশে থাকে। তবে দর্শক, উনি বলছিলেন যে মা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা হিসেবে সম্বোধন করছেন, আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলছেন, মানে তাহলে উনি মেয়ে, মেয়ে স্বামীহারা হয়েছেন, মেয়ে স্বামীহারা হয়েছেন আর মায়ের সঙ্গে দেখা করার জন্য প্রেসের সামনে এতবার কথা, শুধু এই এই প্রেস মিটটা আমি গতকাল থেকে দেখছিলাম, অনেক জায়গাতে প্রেসে বলছিলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে চাই, দেখা করতে চাই। যিনি স্বামী হারা হলেন তাকে এইভাবে বারবার বলতে হবে আমি দেখা করতে চাই? মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নিজের একবার ইচ্ছে হলো না? অন্যান্য সময় যখন অন্য কিছু বিষয় থাকে আমি দেখি একবারে ছুটে চলে যান পরিবারে। তো সেখানে দলেরই একজন কর্মী চলে গেছেন, তার স্ত্রী বলছেন বিভিন্ন মিডিয়াতে, গতকাল তো সকাল থেকেই শুনছি মিডিয়াতে, গতকাল সন্ধ্যা রাত পর্যন্ত কিন্তু কোনো খবর মিডিয়াতে আসেনি যে হ্যাঁ দেখা হয়েছে বা কিছু। সুতরাং জানি না কী কথা হয়েছে, উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে এটাও বললেন মিডিয়াতে, আপনারা শুনলেন কবে দেখা হয়। সাংবাদিকরা বলছেন যে যদি দেখা হয় কী বলবেন, তাতে উনি যেটা বললেন যে যদি আমি এই ওয়ার্ড থেকে যাতে আমি থাকতে পারি, মানে এটুকু পরিষ্কার তিনি ওয়ার্ডে হয়তো ওই ওয়ার্ডেই তিনি ভোটে দাঁড়াতে চান। সুতরাং দর্শক, চাহিদাটা কিন্তু খুবই খুবই সামান্য, খুবই ন্যূনতম চাহিদা। আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তার এই দাবি, মানে যে দাবিটা এই মুহূর্তে সেটাতে এড়িয়ে যাবে, কারণ খুবই সামান্য একটা দাবি। আমি ভেবেছিলাম হয়তো আরও বড় কিছু হবে, বড় কিছু পরিবার পাবে বা দেওয়া হবে, কিন্তু সেখানে পরিবারের দাবিটা অতি সামান্য। সুতরাং তাতে যদি তারা সন্তুষ্ট হয়ে যান তাহলে তো কেল্লা পাতে, তখন আর শাসকের কোনো সমস্যাই নেই। শাসক সমস্যা কখন পড়ে? যখন এ ধরনের ঘটনা ঘটলে পরিবারের লোকজন যখন সঠিক তদন্তের দাবিতে, বিচারের দাবিতে একেবারে স্ট্রং স্টেপ, মানে জায়গা তারা দেখান। যেমন দেখবেন আনুষ হত্যাকাণ্ড কী হচ্ছে, তারা তার পরিবার চায় সিবিআই তদন্ত, সেটাকে অনেকটা চেষ্টা হয়েছিল সামাল দেওয়ার, একেবারে বাড়িতে লোকও পাঠানো হয়েছিল, সিএমের প্রতিনিধি হিসেবে একজন গেছিলেন গত অফার নিয়ে, তারা সেটা অ্যাকসেপ্ট করেনি। ফলে সেই জায়গাটাই কিন্তু বেশ খানিকটা সমস্যায় পড়তে হচ্ছে বই কি তদন্ত রিপোর্ট নিয়ে ইত্যাদি নিয়ে। আর যখন এই পরিবার প্রথম থেকেই বলছে, তার স্ত্রী যেহেতু প্রথম থেকেই বলছেন যে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে, সরকারের প্রতি আস্থা রয়েছে, সিআইডির প্রতি আস্থা রয়েছে, তাহলে আর রিপোর্টে কী হলো না হলো এই জানাজানিটাও কিন্তু খুব কম হবে। আর যখন পরিবারের লোকই পুরোটাই সরকারের ওপরে আস্থা, মানে ভরসা রেখে পরিষ্কার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, ফলে কিছুদিন পর দেখবেন মিডিয়াতেও হয়তো এইসব খবর আর বেশি করার প্রয়োজনই হবে না, কারণ তিনি তো আস্থা রাখছেন। সুতরাং সরকার যখন করবে, যখন হবে তখন দেখা যাবে। তবে দর্শক, আমি যেটা বলার চেষ্টা করছি যে উনি কথা বলতে গিয়ে আবার দেখবেন বিজেপি শব্দটাও কিন্তু ইউজ করেছেন, ফলে বেশ আমি যেটা বলছি পারবেন না, লাইনেই কথাগুলো বলছেন যেটা শাসক দল চায় আর কি। দেখেছেন যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পার্থ ভৌমিক তিনি একেবারে বলে দিয়েছিলেন ও বিজেপির বড় মাথাকে হারিয়েছে, তখন কোথায় কী জানা নেই কিছু বলে দিয়েছিলেন মিডিয়ার সামনে। আসলে ঘটনা ঘটলে তৃণমূলের কেউ মারা গেলেনি বাস উল্টো দিকে দোষ দেওয়াটা, এটা একটা পলিটিক্যাল মানে বিষয় হয়ে দাঁড়ায়, সেটা হয়তো হয়েছে। কিন্তু পরিবারের লোকগুলো অনেক সময় সঠিক তদন্তের দাবিতে তারা বলে থাকেন, কিন্তু পরিবারের লোক এক্ষেত্রে যেটা একেবারেই সরকারের প্রতি আস্থা রেখে তারাও মুখে বিজেপি শব্দটা ইউজ করছেন, মানে বিরোধী দলের কথা ইউজ করছেন। আবার তিনি বলছেন যে খুব বেশি তারা বুঝতে পারছে না কি বিষয়টা কী করে কী হলো, ফলে তারা যেভাবে একটা ভাবে কথা বলছেন এখন এই তদন্তটা ঠিকঠাক পথে এগোবে কি না, এখন এটা একটা বিরাট প্রশ্নের। তাই বলছি দর্শক, লাইনেই কিন্তু কথা বলছেন অনুপম দত্তের স্ত্রী, তাতে সন্তুষ্ট, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হবেন এটাই স্বাভাবিক, তার দল হবে এটাই স্বাভাবিক। সেই জন্য তার পাশে থাকার বিষয়টা বা এর এই যে তার বক্তব্য হিসেবে মানে পাশে থাকার মানে যে বিষয়টা, সেই জায়গাটা হয়তো হবে, সেই জায়গাটা হয়তো হবে, কিন্তু স্বামীর হত্যার বিচারটা তিনি ঠিকঠাক পাবেন কি না সেটা কিন্তু প্রশ্ন থেকে যায়। কারণ অনেকে যারা বলছেন যে যে ঘটনা ঘটেছে, যতই বলা হোক বিজেপির দিকে অভিযোগের আঙুলটা তোলা হোক না কেন,
এটা নাকি টিএমসির অন্তর্দ্বন্দ্বের ফল, একটা লড়াই, নিজেদের মধ্যে লড়াই। ফলে সেটা তো টিএমসি, আমি জানি না তাদের সরকার সেটাকে কীভাবে প্রকাশ্যে আনবে, আস্তে আদৌ আনতে চাইবে কি না। আসলে অনেক ক্ষেত্রে তো দেখেছি, সেই জন্যই কথাগুলো বলছি দর্শক, যতই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন না কেন রং দেখবেন না, সঠিকভাবে বিচার করবেন, কিন্তু তিনি বিরোধীদেরকে যেভাবে দেখেন, যে চোখে দেখেন, যেভাবে বিধানসভায় দাঁড়িয়ে ওই একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে পলিটিক্যাল কথা বলেন, আর এখানে যা হিংসা হয়েছিল ভোটের পরে, তারপর তার যা রিয়াকশন আমরা শুনেছি দেখেছি, সেখানে তিনি মুখে এসব বললো কতটা কাজের হবে সেটা দেখতে হবে। কারণ কিছু ঘটলেই তিনি তো নিজেই বলেন এসব বিরোধীরা করছে বিরোধী চক্রান্ত। ফলে এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব হলে সেটার কতটা মানে তথ্য উঠে আসবে রিপোর্টে, বা উঠে এলেও সেটাকে কতটা প্রকাশে আনা হবে, দর্শক একটা সন্দেহ কিন্তু আমাদের থেকেই যাচ্ছে। কারণ যেহেতু পরিবার কার্যত নিজেদেরকে সরকারের কাছে সুপে দিচ্ছে। দেখা যাক দর্শক, আমরা কখনোই চাই না যে স্বামী হারা হয়ে একটা পরিবার একেবারে পথে বসে যাক, সবসময় চাইব তিনি শক্ত কঠোর মানসিকতা নিয়ে থাকবেন। প্রথম দিন দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছিলো, আমার কাছে প্রথম দিন স্টিল পিকচারটা এসেছিলো, স্বামী স্ত্রীর স্টিল পিকচার দেখে আমারই কষ্ট হচ্ছিলো যে খুব অল্প বয়স, খারাপ লাগে। কারণ সবাই তো আমরা নিজেদের পরিবারগুলোকে দিয়ে বিচার করি, আমার নিজেদের পরিবারকে দিয়ে বিচার করি যে এরকম বয়সী হলে কী হলে কী হয়, কতটা অসহায় হয়ে পড়ে পরিবার, বাচ্চাও আছে। আমাদের দর্শক খারাপ লেগেছে, আমরাও চাই যে বিচারটা হোক। কিন্তু দেশ দর্শক আরেকটা খুব অদ্ভুত বিষয়, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি গুলি করে দিয়ে চলে গেল দুষ্কৃতী, তাকে ধরাও হয়েছে, তাও দেখবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কত বছর লেগে যাবে দেখবেন। এই হচ্ছে আমাদের দেশের আইনি ব্যবস্থা, ডাইরেক্ট গুলি করা হচ্ছে, দেখা যাচ্ছে ছবিতে, সেটাও প্রমাণ করতে বিচার করতে আর কত বছর, বছরের পর বছর কত ডেট পড়বে, আর এই পরিবারকে যারা বিচারে আশায় থাকবে তারা কতদিন ঘুরতে হবে দেখতে হবে দর্শক। আর তার মধ্যে আবার যদি শাসক যদি শাসকের মতো আইনকে ব্যবহার করে তাহলে তো সবই কেল্লা পাতে। দর্শক কী বলবেন, নিশ্চয়ই এ সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।